মাস্টারবেশন আছে, হস্তমৈথুন আছে না নাই? হস্তমৈথুন যারা আঙ্গুল দিয়ে করে, হাত ইউজ হয় কি হয় না? হয় কি হয় না? কোন আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা হাতের আঙ্গুল থেকে একটা করে বাচ্চা বের হবে। কি বের হবে? কারণ এক একটা, এই যে আপনি আপনার বীর্যকে বের করছেন, আপনার এই এক একটা ফোটার থেকে কয়েক করে শুক্রাণু আছে। এই এক একটা শুক্রাণু আপনি নষ্ট করছেন, তার মানে আপনি আল্লাহ কত বড় নিয়ামত নষ্ট করছেন আপনার মধ্যে ধারণা থাকতে পারে? এই জন্য আল্লাহর হাবিব বলেন যারা হস্তমৈথুন করে তাদের প্রত্যেকের আঙ্গুল ফেটে ফেটে বাচ্চা বের হবে, বলেন নাউজুবিল্লাহ। এই যে পর্নোগ্রাফি বাংলাদেশে বড় একটা ফিতনা, এখন তো পর্নোগ্রাফি বন্ধ, কিন্তু যুবকরা ভিপিএন অন করে চালায়। আছে? তোমরা মনে করো না যে আমি কিছু বুঝি না, সব বুঝি আমি, সব বুঝা হুজুর আমি। এই জন্য ভিপিএন রাখবা না, পারা যাবে ইনশাল্লাহ। বলবে হুজুর আমার তো অনেক কিছু দরকার হয়, হুজুর আমার অনেক নলেজ দরকার। কি দরকার? মিয়া নলেজ দিচ্ছ তুমি, নলেজ তুমি দিচ্ছ এদিকে, আর রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখছো। এরকম যুবক আছে না নাই? যুবক আছে না নাই? আর এখন তো আসছে অনলাইন ক্লাস। কি ক্লাস? ক্লাস করে এক ঘন্টা, আর পর্নোগ্রাফি থেকে 10 ঘন্টা। এরকম যুবক আছে না নাই? এটা আমাদের কি লাইফ ভাই? যে পর্নোগ্রাফি দেখে চোখের গুণা যে করে, তার ভিতরে ইমানের কোনো চেতনা থাকতে পারে? যুবক যারা আছো, আজ থেকে পর্নোগ্রাফি দেখা বন্ধ করা যাবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আজকে আলোচনা যে আমি করলাম, এটাতে আমাদের উপকার হলো না ক্ষতি হলো? যেমন উপকার না ক্ষতি হলো? তাহলে আজ থেকে হারাম রিলেশনশিপ রাখা যাবে? জোরে কোন রাখা যাবে? মেসেঞ্জার কোনো মেয়ের সঙ্গে চ্যাটিং করা যাবে? পর্নোগ্রাফি দেখা যাবে? জোরে কোন না দেখা যাবে? ভিপিএন না না? হ্যাঁ প্লিজ, আল্লাহর দোহায় লাগে রাখবেন না, ডিলিট করে দিবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আর মোবাইল ফোনে লিখে রাখবেন, আজহারী সাহেব বলেছেন আল্লাহ ইজ ওয়াচিং মি, লিখে রাখা যাবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এবার আমাকে বলেন যে আমাদের যুবকদের চরিত্র এখন ভালো না খারাপ? আসতে বললেন কেন? ভালো না খারাপ? আমাদের চরিত্র অবস্থা খুব খারাপ। এক একটা যুবকের এখন গার্লফ্রেন্ড হচ্ছে 2-3টা করে, আছে না নাই? এখনই একজনকে মেসেজ দিয়ে বলে বন্ধু কেমনই, আমি আমার ফার্স্ট গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করে আসলাম সকালবেলা, আর বিকেল বাজে বলছে সেকেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করতে, কয় নাম্বার? এই আছে না নাই? এটাকে মিথ্যা বললাম না সত্যি বললাম? যুবকদের এখন একটা গার্লফ্রেন্ড দিয়েও চলে না চিল্লায়, কারণ ঠিক কিনা? আমি আমার আলোচনায় বলেছিলাম যে একটা যুবক আর একটা যুবককে মোটিভেট করে যে বন্ধু তোমার লাইফে আজকে 20 বছর পার হয়ে গেল, তুমি এসএসসি দিয়েছো, এইচএসসি দিয়েছো, তুমি অনার্সে পড়ছো, মাস্টার্স দিবা সামনে, তোমার একটা গার্লফ্রেন্ড নাই, এটা কোনো লাইফ হইলো? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান? এই লাইফের তো কোনো মানেই হয় না। গার্লফ্রেন্ড বানা, আমি তোমাকে হেল্প করবো, আছে না নাই? নামাজের ক্ষেত্রে হেল্প করে না, রোজার ক্ষেত্রে হেল্প করে না, কিন্তু গার্লফ্রেন্ড বানাতে হেল্প করে, এরকম যুবক আছে না নাই? আল্লাহ বললেন তোমরা হারাম কাজে মোটিভেট করো না, সাবিকু ইলাল খায়রাত, কম্পিট ফর দ্য গুড ওয়ার্ক, ভালো কাজে আদেশ করার নির্দেশ দিয়েছে একজন, তিনি কে? এই জন্য নবীর যে চরিত্র, এই চরিত্র বানাবার দরকার আমাদের, আছে না নাই? আপনারা কি ডাক করলেন নাকি আমার উপরে? গত এক মাস আগে সবাই আমাকে শুনছেন তো? সবাই আপনারা আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? কারণ আলহামদুলিল্লাহ, গত এক মাস আগে আমি বলেছিলাম যে একটা সং দিল কো করার, হায় রে গালি যুবকরা দিল আমাকে। আচ্ছা আমার আলোচনায় তো শুনছেন কে কে? দিল কো করার শির, মাশাআল্লাহ, হাত না মান, হাত না মান। আচ্ছা আমি কি ওখানে ইনঅথেন্টিক কিছু বলেছি নাকি অথেন্টিক বলেছি, বলেন তো দেখি? অথেন্টিক। কিন্তু যুবকরা কেন এটা বোঝে নাই? কারণ হচ্ছে মনের জিনিস। কিসের জিনিস? মনের পছন্দের জিনিসের বিরুদ্ধে কথা বললে কেউ সহ্য করতে পারে? এটাই প্রবলেম, দিস ইজ দ্য বিগ প্রবলেম অফ ইয়াং জেনারেশন। যেদেরকে আপনি ভালো কথা ডাকবেন বলবে এই তোর কি সমস্যা রে, খুব হুজুর হয়ে গেছিস নাকি, খুব হুজুর তুমি নাকি, তুমি কি আমি জানি না,
এরকম যুবক আছে না নাই? নামাজ ডাকে বন্ধু ভাই তুই যা, ওটা তোকে আমি চিনি না, তুই কি জিনিস, কয়টা গার্লফ্রেন্ড তোর আমি জানি না, এরকম কয় কি কয় না? যখন কেউ ভালো কাজে ডাকবে তখন তাই খোটা দেওয়া যাবে। এই জন্য আমাদের যে ক্যারেক্টার এটা হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পারা যাবে ইনশাআল্লাহ। এই জন্য তোমাদের যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, টুডে ব্রেক আপ দ্য রিলেশনশিপ, আজকে ব্রেক আপ করা যাবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বললো কিন্তু কেউ করবে না আমলটা, করা যাবে ইনশাআল্লাহ। ব্রেক আপ ইয়োর রিলেশনশিপ, তোমার কোনো রিলেশনশিপ কোনো মেয়ের সঙ্গে কখনো থাকতে পারে? তোমার রিলেশনশিপ হবে একজনের সঙ্গে, তিনি কে? আল্লাহর সঙ্গে যে রিলেশনশিপ করে তার জন্য কোনো মেয়ে। বাংলাদেশে কি মেয়ের অভাব আছে নাকি? যুবকরা মনে করে যে পটাই ফিরে এটাকে নয়, আর কোনো মেয়ে পাওয়া যাবে না, কিন্তু তোমার জন্য সঠিক মেয়েকে বরাদ্দ করে রেখেছে একজন, তিনি কে? এই ফেসবুক আইডি খুঁজতে হবে না তোমাকে, অনেক যুবক খালি সার্চ করে কোনটা পাওয়া যায় দেখি তো দেখি, আছে না নাই? আর সার্চ করে হাই হ্যালো হাউ আর ইউ, আছে না নাই? আর যখন মেয়ে রিপ্লাই করে না বলে এইসব অহংকারী মেয়ে টাইম নেই আমার কাছে, কিন্তু সে কিন্তু ঠিকই মেসেজ দিয়েছে হাই হ্যালো, যখন রেসপন্স পায় নাই তখন বলছে আমার কাছে টাইম নেই, ঠিক কি না? তুমি এত মেসেজ না দিয়ে কো যে টাইম নেই, মেসেজ দিয়ে কেন বলছো তুমি এইটা, ঠিক কি না? তাহলে এখান থেকে বোঝা গেল লুচ্ছামি করা যাবে না, রাগ করলেন আপনার আমার উপরে? ওয়াইন্না কালালা হুলুকিন আদিম, আপনাদের যে ক্যারেক্টার হবে এটা হবে সঠিক ক্যারেক্টার যেখানে কোনো লুচ্ছামির ছোঁয়া থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়ুন আমিন, পারা যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামত কি গুণে কখনো শেষ করা যাবে? জোরে কখনো শেষ করা যাবে? আল্লাহ বললেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা, আল্লাহ বললেন গোলাম আজীবন যদি আমার নিয়ামত তুমি গুনতে চাও কোনোদিন আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবে? এখন যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ আমার লাইফের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তুমি আমাকে আমার চোখ দিয়েছো এবং এই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমি সব কিছু এই চোখ দিয়ে দেখি, ইজ দিস বিগ ব্লেসিং ফর মি, এই চোখটাই কি আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, এই হাত দিয়ে আমি খাই, এ হাতে মোবাইল ফোন টিপি, এ হাতে আমি সব কাজ করি, আমার হুন্ডা চালাই, বাইক চালাই, কার চালাই, আমার হাত দিয়ে আমি সব কিছু করতে পারি, সো ইজ দিস বিগ ব্লেসিং ফর মি, এটাই কি আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ বলছেন জোরে কোন, আল্লাহ বলছেন কি? আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। আপনি যদি বলেন আল্লাহ তুমি আমাকে আব্বা দিয়েছো, আম্মা দিয়েছো, এটা কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন আল্লাহ সব প্রশ্নের উত্তর কি হবে বলেন, বলেন কি? সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ বললেন গোলাম তোমার চোখ তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার হাত তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার মা তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার বাবা তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার জীবনের সবচাইতে বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য বিগ মার্সি অ্যান্ড বিগ ব্লেসিং ফ্রম আওয়ার লর্ড, আমাদের লাইফের সবচাইতে বড় নিয়ামত আমরা হচ্ছি একজনের উম্মত, তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।